হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ মনির ইসলাম ফ্রম ডিএস ইউনিক টেক। আজকে আপনাদের দেখাবো আপনার চ্যানেলে কপিরাইট আছে কিনা, এটা দেখবেন কোথা থেকে। অবশ্যই আগে আগে আমরা দেখতে পারতাম, ইউটিউব স্টুডিওতে দেখতে ঢুকলে আমরা আমাদের চ্যানেলে কপিরাইট আছে কিনা এটা দেখতে পারতাম, কিন্তু এটা ইউটিউব স্টুডিওতে ঢুকলে এখন আর দেখায় না। অবশ্যই একটু পরিশ্রম করে একটু ভিতরে যেতে হয়। আজকে আপনাদের সব থেকে সহজ নিয়মে দেখাবো আপনাদের চ্যানেলে কোনো কপিরাইট স্ট্রাইক আছে কি না। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার একটি কথা বলতেই হয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, বন্ধুদের দেখার সুযোগ ক্রিয়া দেওয়ার জন্য একটি শেয়ার করবেন। আর ইউটিউব টেক বিষয়ে আমি সবগুলো ভিডিও আপলোড করব। প্রথম অবস্থায় আপনি নতুন ইউটিউবারের যেগুলো প্রয়োজন সেগুলো আমি আপলোড করে দিব বা অনেকগুলো ভিডিও আপলোড করেছি, সেগুলো যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমি আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। চলুন তাহলে কথা না বাড়ি আজকের ভিডিও শুরু করা যাক। চলে এলাম আমি আমার মোবাইল ফোনে। এখন আপনাদের গুগল ক্রোম ব্রাউজার থেকে কাজ করে দেখাবো কীভাবে আপনি আপনার চ্যানেলে কপি স্ট্রাইক আছে কি না এটা দেখবেন। ঢুকলাম ক্রোম ব্রাউজারে, ঢোকার পর এখানে সার্চ দিবেন www.youtube.com। সার্চ দিয়ে এটা সার্চে দিন। সার্চে দিলে এমন ইন্টারফেস আসবে, এখান থেকে উপরের দিকে থ্রি ডটে ক্লিক করতে হবে আপনাকে। ক্লিক করে নিচের দিকে দেখুন ডেস্কটপ সাইড আছে, ডেস্কটপ সাইডে করে নিন। এখানে সোলো কাজ করবে, কারণ ডেস্কটপ মোড অন করলে জানেনি তো একটু সোলো কাজ করবেই। এমন ইন্টারফেস আসবে, অবশ্যই আমি ফোনটি ঘুরিয়ে নেবো আপনাদের সুবিধার জন্য। আর আপনারা টেক চ্যানেল নিলে দেখলে সবসময় ফোনটি ঘুরিয়ে দেখার চেষ্টা করবেন, ভিডিওটি ঘুরিয়ে দেখার চেষ্টা করবেন। এমন ইন্টারফেস আসলে এখানে দেখুন চ্যানেল আইকনে ক্লিক করব। আগে দেখতে পারতাম ইউটিউব স্টুডিওতে গেলে, কিন্তু এখন দেখা যায় না এখান থেকে। এখন যেতে হবে নিচের দিকে গিয়ে সেটিং অপশনে ঢুকতে হবে। সেটিং অপশনে ঢোকার পর এখান থেকে এমন ইন্টারফেস আসবে, এখান থেকে আপনাকে ঢুকতে হবে চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিউচার। এখানে ক্লিক করতে হবে চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিউচারে। ঢুকলে দেখুন আপনার এখানে আপনার কপিরাইট আছে কিনা এখানে দেখা যাবে। দেখুন আমার 0/3 এই চ্যানেলে কোনো কপি স্ট্রাইক নেই। এখান থেকে আপনি টেনশনে পড়তে পারেন যে এই নিচের দিকে দেখুন এক্সটার্নাল আপনার অথোরাইজেশন, এটা নট ইনেবল রয়েছে। এটা ইনেবল হবে আপনার 100 সাবস্ক্রাইবার লাগবে অথবা আপনার চ্যানেল কিছুদিন পার হলে আপনি এটা ইনেবল হয়ে যাবে। এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। আশা করি কপিরাইট দেখবেন কোথা থেকে বুঝ। ইউটিউব টেক সকল ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন, আপনাদের লাগলে দেখে আসতে পারেন। ভিডিওটি দেখলেন তো আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য একটি শেয়ার করবেন। আর আপনাদের কী কোয়ালিটির ভিডিও প্রয়োজন অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের ভিডিওতে কোনো সমস্যা হলে বা আপনাদের যে কোনো সমস্যার জন্য আমাকে সোশ্যাল মিডিয়াতে নক করতে পারেন, সেই লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে নক করলে আমি আপনার সমস্যার সমাধান করতে যাব, সাথে সাথে হাঁকিয়ে পড়ব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।